হচ্ছেন, আমার বাবা আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে রিক্সা দিয়ে যাওয়ার জন্য টাকা দেয়, আমি যদি হেঁটে গিয়ে ওই টাকা নিয়ে নেই তাহলে কি হালাল হবে? বাপ সন্তানের ব্যাপার, বাবা দিচ্ছে আপনাকে আরামের জন্য, আপনি না নিয়ে সেটা সেটা আরামটা না করে আপনি সেটা রেখে দিলেন, যদি মিথ্যা কথা বলা না লাগে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ বাবা জানতে পারলে এটা যে আপনার উপরে আপনাকে অনুমোদন দিবে না বা আপনার এটার জন্য দায় দাবি রেখে দিবে ব্যাপারটা সেরকম নয়, সেজন্য এটা হালাল হতে পারে। বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এরকম করলে সেটা হারাম হওয়ার, হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না।